প্রতারকের ফোন কলের ফাঁদে পড়ে অ্যাকাউন্টের টাকা গায়েব, গায়েব 1,64,451 টাকা। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের অ্যাকাউন্ট থেকে বেতনের সমস্ত টাকা তুলে নিল প্রতারকের দল। ঘটনা উত্তরের চুরাইবাড়ি থানা এলাকার খেরিংজুড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার খেরিংজুড়ি গ্রামের বাসিন্দা জওয়ান রানু সিনহার স্ত্রীর কাছে 2 মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন কলে অপর প্রান্ত থেকে বলা হয়, এসবিআই অফিস থেকে নাকি ফোন করা হয়েছে। সঠিক অ্যাকাউন্ট নম্বর দিতে প্রতারক এই জওয়ানের স্ত্রীকে বলে, অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, আমরা অফিস থেকেই এটি ঠিক করব। একটি ওটিপি যাবে আপনার মোবাইলে, সেটি বলার জন্য। মহিলা কোনো কিছু না ভেবেই ওটিপি দিয়ে দে। সঙ্গে সঙ্গে গুগল পে এবং এসবিআইর অফিসিয়াল অ্যাপ ইওনোর মাধ্যমে প্রতারকরা অ্যাকাউন্ট থেকে 31 অক্টোবরে কয়েক ধাপে 64,451 টাকা তুলে নেয়। মহিলা তার দেবরকে বিষয়টি জানানোর পর তারা চুরাইবাড়ি এসবিআই শাখায় ছুটে এসে ম্যানেজারকে বিস্তারিত জানান। ব্রাঞ্চ ম্যানেজার এটিএম কার্ডটি সঙ্গে সঙ্গে বন্ধ করে গুগল পে অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তারপর তাদের আশ্বস্ত করা হয় যে আর টাকা কেটে নিতে পারবে না। কিন্তু দেখা যায় তার ঠিক 1 মাস পর, অর্থাৎ 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর দুই ধাপে একই কায়দায় পুনরায় রানু সিনহার 200034622399 নম্বরের অ্যাকাউন্ট থেকে তিন ধাপে 1 লক্ষ টাকা নিয়ে যায় প্রতারকের দল। তারা আবার ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গেলে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি। রানু সিনহা বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত। তার 2 কন্যা সন্তানের পড়াশোনা ও তার পিতার চিকিৎসা করানো বর্তমানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন তার স্ত্রী। 31 তারিখে আমরা মানে টাকা উঠাইতে গেছিলাম। এটার কয়েকদিন মানে 3-4 দিন আগে একটা ফোন কল আইসিল, ওটিপি শেয়ার লাগে। আমি তো কিছু জানি না, এরকম ওটিপিটা আমার ভুল, এটা ঠিক আছে, আমি মানছি, আমি শেয়ার করছি এটা। পরে আর কিছু আমি জানি না। আর টাকা উঠাইতে আসলাম 31 তারিখ। এটা ব্যাংক থেকে কইছে আমরা টাকা তুলে গেছি, আবার পরে আইসি ম্যানেজারের কাছে আইসি, আবার পরে স্যারের কাছে এরকম আপনার তো টাকা উড়ে গেছে গিয়া। পরে স্যার পরে কইছেন, তাই কইছেন আমরা যে আমি অ্যাকাউন্ট বুকটা হোল্ড করে দিবো, আর তারা টাকা উঠাইতে পারতো না। আর এটিএম সেটিএম সবকিছু ব্লক করে দিয়েছে। দেওয়ার পরে তো আমরা আর কিছু হইতে না হইলে পরে এই মাসের আবার 30 তারিখ আবার টাকা উঠাইবার লাগে আইসি আমাদের, দেখে টাকা নাই, আবার চুরি হয়ে গেছে। তো এটার এটা তো আমার ভুলে হয়েছে না, এটা তো ব্যাংকের দায়িত্ব যে কীরকম হবে। আমার খুব অসুবিধা, এখন আমার বাচ্চারা করে মন যে পড়াই আমি, তারা এখন স্কুলে দিতাম পারি আর না। এদিকে জানা গেছে, ব্যাংক হ্যাকার রানু সিনহার অ্যাকাউন্টটি নাম পরিবর্তন করে নিয়েছে। এমনকি প্রতারকের দল ব্রাঞ্চ পরিবর্তন করে এখন দেরাদুন ব্রাঞ্চে নিয়ে গেছে অ্যাকাউন্টটি। এখানে প্রশ্ন উঠছে, প্রথম দফায় তাদের ভুল ছিল, ব্যাংক ম্যানেজার তাদের আশ্বস্ত করেছেন, কিন্তু সবকিছু ব্লক করার পরও কিভাবে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল? উল্টো ম্যানেজার ডিএম অফিস সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে বলেন বলে বক্তব্য জওয়ানের পরিবারের। ওটিপি শেয়ার করেছে আর বোধে কিন্তু বিষয়ে কিছু জানেন। এরপরে আমরা 30 তারিখ আমার ভাইয়ের অ্যাকাউন্টে স্যালারি ঢুকে, ভাই ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে, আর স্যালারি ঢুকার সাথে সাথে আমরা স্যালারি ফান্ডের জন্য ব্যাংকে গেছি। আর ব্যাংকের স্টাফে কইছে যে আপনার টাকা তো উঠাই আনেছে, আর আমরা তো উঠাইছি না একটাকাও। এরপরে ব্রাঞ্চ ম্যানেজারের এখানে স্যারিয়া যে জানিয়ে যে এটা তো হ্যাকারে হ্যাক করে নিছে, তাহলে আমরা সাথে সাথে ব্যাংক ম্যানেজারে সিস্টেম সব এটিএম সেটিএম ব্লক করে দিছে। এরপরে সিস্টেম ঠিকই করছে এটা তো আমরা জানি না, কইছে যে এটা যে নেক্সটে আর টাকা চুরি হইত না, নেক্সটে আপনারা নিশ্চিন্ত থাকেন আর টাকা চুরি হইত না। আর থানাতে আমি একটা জিটিএনটি দিছি, আর এটার একটা রিসিপ্ট কপি আমি ব্যাংকে এনে জমা দিছি। আর নভেম্বর মাসের আবার সেম ডেইতে 30 তারিখ আবার 1 লক্ষ টাকা ও হ্যাকারদের দ্বারা চুরি হয়ে গেছে। এখন আমরা ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের চুরাইবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার যে তিনি বলছে যে আমি আমার যতটুকু সম্ভব আমি তো করেছি, এখন হ্যাকারে কী কী করছে এটা তো আমি জানি না। এখন আমার কথা হইল গিয়ে যেহেতু আপনি বলেছেন যে টাকা আর চুরি হবে না, আপনার নিশ্চিন্ত থাকেন, তাহলে টাকাটা আমার চুরি হয়ে গেছে, এখন এটার দায়িত্ব এটার যে দায়িত্বটা কে নেবে?
এই বিষয়ে এসবিআই চোরাইবাড়ি শাখার ম্যানেজারের সাথে কথা বললে তিনি কথা বলতে অপারগ। এক কথায় ব্রাঞ্চ ম্যানেজার কোনোরকম দায় নিতে চাইছেন না। অপরদিকে ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে জওয়ানের পরিবারের তরফ থেকে চোরাইবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ লিপিবদ্ধ করেছে রানু সিনহার পরিবারের পক্ষ থেকে। বর্তমানে জওয়ানের পরিবার চরম সংকটের দিন যাপন করছেন। রিপোর্ট, চ্যানেল তিন রাত।